তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি রাশিয়ার। রাশিয়ার বেলগরদ শহরে ইউক্রেনের হামলা। ইরাকের পার্লামেন্টে বৈঠকের সময় রকেট হামলা। ইউক্রেনের রক্তপাতের অবসানই তুরস্কের লক্ষ্য বলছে এরদোগান। এবং সর্বশেষে জানিয়ে দেব সিরিয়ায় সামরিক বাসে বোমা বিস্ফোরণ, নিহত 18 সেনা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আন্তর্জাতিক সংবাদে। তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন রুশ ফেডারেশনের নিরাপত্তা পরিষদের ডেপুটি সেক্রেটারি আলেকজান্ডার ভেনেকটিটভ। মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটো ইউক্রেনে যোগ দেওয়ার প্রচেষ্টা এ পরিণতি নিয়ে আসতে পারে বলে মন্তব্য করেছেন তিনি। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস নিউজ এজেন্সিকে এক সাক্ষাৎকারে একথা বলেন আলেকজান্ডার ভেনেকটিটভ। তার মতে, ন্যাটো সদস্য পদ পাওয়ার জন্য ইউক্রেনের আবেদন একটি প্রচারমূলক পদক্ষেপ। এ রুশ কর্মকর্তা বলেন, কিয়েভ ভালোভাবে জানে এ ধরনের পদক্ষেপের অর্থ হবে তৃতীয় বিশ্বযুদ্ধের নিশ্চিত করা। আপাতত দৃষ্টিতে তথ্যগত গোলমাল তৈরি ফেরে নিজেদের দিকে বিশ্বের দৃষ্টি ফেরানোর ব্যস্ত তারা। আলেকজান্ডার ভেনেকটিটভ আরো বলেন, বাস্তবতার সঙ্গে কিয়েভের অনেক শাসকেরই যোগাযোগ নেই। যে পরিস্থিতি চলছে তাতে যদি তাদের কিছু সদস্য ন্যাটোয় যোগ দেওয়ার আশা করে আমি অবাক হব না। আমরা এ ব্যাপারে সচেতন। ইউক্রেনকে পশ্চিমারা যেভাবে সহযোগিতা করে যাচ্ছে এর অর্থ দাঁড়ায় তারা সরাসরি সংঘর্ষের পক্ষে। রুশ ফেডারেশনের নিরাপত্তা পরিষদের ডেপুটি সেক্রেটারি ভাষ্য, ইউক্রেনের ন্যাটোয় যোগদান স্বয়ংক্রিয়ভাবে পশ্চিমের সম্পৃক্ততাকে নতুন মাত্রা দেবে। মানব জাতির জন্য এ ধরনের কর্মকাণ্ড গুরুতর পরিণতি নিয়ে আসবে। ন্যাটো সদস্য এ ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত সম্পর্কেও ধারণা রাখে। রাশিয়ার বেলগরদ শহরে ইউক্রেনের হামলা। ইউক্রেনীয় সীমান্তের কাছে রাশিয়ার দক্ষিণ পশ্চিম অঞ্চলের বেলগরদ শহরে একটি আবাসিক ভবনে হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। এ ঘটনায় ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় হতাহতের কোনো ঘটনা ঘটেছে কিনা সে তথ্য এখনও জানা যায়নি। বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানায়। খবরে বলা হয়, বেলগরদ শহরের ওই আবাসিক ভবনে ইউক্রেনীয় হামলার বিষয়টি নিশ্চিত করেছেন শহরের গভর্নর ব্লাসলাভ গ্লাদকভ। তিনি আরো জানান, বেলগরদের বাইরের একটি গ্রামের স্কুল মাঠের কাছে ইউক্রেনের বাহিনী গোলা এসে পড়ে, যদিও সে সময় স্কুলে কোনো শিক্ষার্থী ছিল না। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে অনুসারে, চলতি সপ্তাহের প্রথম দিকে শহরের বৈদ্যুতিক পরিষেবার ওপর ইউক্রেনের সেনাবাহিনী হামলা চালায়। এ সময় প্রায় 2000 নাগরিক কিছু সময়ের জন্য বিদ্যুৎহীন হয়ে পড়ে। আরো হামলার আশঙ্কায় গত সোমবার ব্লাসলাভ গ্লাদকভ ঘোষণা দেন, আগামী 2 সপ্তাহের জন্য স্কুলের পাঠদান আইন অনলাইনেই চলবে। এদিকে রুশ কর্মকর্তারা বারবার দাবি করেছেন, ইউক্রেনীয়রা তাদের দক্ষিণাঞ্চলে আঘাত করছে। গত জুলাইয়ে বেলগরদে হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় ইউক্রেনকে অভিযুক্ত করে রাশিয়া। এ সময় 3 জন নিহত হন বলেও দাবি করেন রুশ কর্মকর্তারা। চলতি সপ্তাহের শুরুতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, ইউক্রেনের গোয়েন্দা সংস্থাগুলো বেলগরদ থেকে 160 কিলোমিটার দূরে কুরুস্ক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে 3টি সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়। নতুন করে গোলা নিক্ষেপের বিষয়ে ইউক্রেনের কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। সূত্র বিবিসি। ইরাকের পার্লামেন্টে বৈঠকের সময় রকেট হামলা। ইরাকের পার্লামেন্টে বৈঠকের সময় রাজধানী বাগদাদের গ্রিন জোনের কাছে 9টি রকেট বোমা হামলা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটে। এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে ইরাকি সামরিক বাহিনী। ঘটনার সময় পার্লামেন্টে 169 জন আইন প্রণেতা উপস্থিত ছিলেন। খবর আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, রকেট হামলার বেশ কয়েকজন বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য আহত হয়েছেন, তবে কেউ নিহত হয়েছেন কিনা জানা যায়নি। বাগদাদের গ্রিন জোনে সরকারি ভবন ও বিভিন্ন বিদেশি হাই কমিশন রয়েছে। খবরে বলা হয়, রকেট বোমাগুলো গ্রিন জোন ও আশপাশের এলাকায় পড়ে আলাউই নামে একটি এলাকার মসজিদের কাছে একটি বোমা বিস্ফোরণ হয়। বৃহস্পতিবার পার্লামেন্টের অধিবেশনটি ছিল মূলত দেশটির নতুন প্রেসিডেন্ট নির্বাচনের, তবে এ প্রক্রিয়া নিয়ে বিতর্ক রয়েছে। ইরাকের সামরিক বাহিনী মনে করে বিতর্কিত সংসদ অধিবেশনের মাধ্যমে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের প্রক্রিয়া হবে। অবশ্য দেশটির শক্তিশালী শিয়া নেতা মুক্তাদা
আল সদরের সঙ্গে সম্পৃক্ত পার্লামেন্টের সদস্যরা অধিবেশন বয়কট করেছেন। রকেট হামলার পর এই ঘটনা টুইটারে এক পোস্টের মাধ্যমে নিন্দা জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল কাদেমি। তিনি বলেন, আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার যে কোনো প্রচেষ্টাকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছি। একই সঙ্গে রাজনৈতিক সংকটের অবসান ঘটাতে সাংবিধানিক সময়সীমার সমাপ্তি সমর্থন করি আমরা। গত সপ্তাহেও ইরাকের পার্লামেন্টে ডেপুটি স্পিকার নির্বাচনে ভোটাভুটির সময় গ্রেন জোনে রকেট হামলা হয়। বৃহস্পতিবারের ঘটনার দায় স্বীকার করেনি কেউ। ইউক্রেনে রক্তপাতের অবসানই তুরস্কের লক্ষ্য বলছে এরদোগান। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে ইউক্রেনে রক্তপাতের অবসানই তুরস্কের লক্ষ্য। বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকের পরে কথা বলেন তিনি। ইউক্রেন রাশিয়া সংঘাত অব্যাহত রয়েছে। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলা পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত থামার কোনো লক্ষ্য নেই। কিয়েভকে রক্ষায় সর্বাত্মক চেষ্টা চালানোর প্রত্যয় ব্যক্ত করেছে পশ্চিমা দেশগুলো। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। কাজাকিস্তানের রাজধানী আস্তানায় অনুষ্ঠিত হচ্ছে গুরুত্বপূর্ণ বৈঠকটি। পুতিনের সাথে বৈঠকে ইউক্রেনের সাথে আলোচনায় এরদোগান পশ্চিমা ও রাশিয়ার মধ্যে মধ্যস্থতার আনুষ্ঠানিক প্রস্তাব দেবেন বলে মনে করা হচ্ছে। ক্রেমলিনের এক সহকারী বুধবার এমনটাই ইঙ্গিত দিয়েছেন। ক্রেমলিনের পররাষ্ট্র নীতি বিষয়ক উপদেষ্টা ইউরি ওশাকভ মস্কোয় সাংবাদিকদের বলেন, তুরস্ক মধ্যস্থতার প্রস্তাব দিচ্ছে, আলোচনা অনুষ্ঠিত হলে সেটি সম্ভবত তাদের কোনো অঞ্চল ইস্তাম্বুল কিংবা আঙ্কারায় হবে। তিনি আরো বলেন, এরদোগান সম্ভবত কাজাক রাজধানী আস্তানায় পুতিনের সঙ্গে বৈঠককালে আনুষ্ঠানিক প্রস্তাব রাখবেন। যুদ্ধ শুরুর পর থেকে নিরপেক্ষ অবস্থানে থাকা আঙ্কারার সাথে কৃষ্ণ সাগর তীরবর্তী উভয় দেশের সাথে সুসম্পর্ক রয়েছে, তবে দেশটি মস্কোর পশ্চিমা অবরোধ আরোপের উদ্যোগ থেকে বিরত থাকে। এদিকে এর আগে তুরস্ক দুবার মস্কো কিয়েভের মধ্যে আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে, কিন্তু ইউক্রেনের চারটি অঞ্চল রাশিয়ার অধিভুক্তির ঘোষণা দেওয়ার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন তিনি রুশ প্রেসিডেন্টের সঙ্গে আর কোনো আলোচনায় বসবে না। জেলেনস্কির এই অবস্থানের বিষয়ে জানতে চাইলে ওশাকভ বলেন, আমি তাকে বলতে চাই, কখনোই না, বলবেন না। সিরিয়ায় সামরিক বাসে বোমা বিস্ফোরণ, নিহত 18 সেনা। সিরিয়ায় দামেস্কের কাছে একটি সামরিক বাসে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে, এতে কমপক্ষে 18 সেনা নিহত হয়েছেন। সিরিয়ায় সরকারি গণমাধ্যম সানা নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, দামেস্কাসে একটি সামরিক বাস টার্গেট করা হয়। একজন সন্ত্রাসী বিস্ফোরক বেঁধে নিজেকে উড়িয়ে দেয়। ব্রিটেন ভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, দামেস্কাসে লেবাননের রাজধানী বৈরুতের পথে এই বিস্ফোরণ ঘটে। আল জাজিরার খবরে বলা হয়েছে, এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী ঘটনার দায় স্বীকার করেনি, সিরিয়ার সরকারও কিছু জানায়নি। গণমাধ্যম এই ঘটনাকে সাম্প্রতিক সময়ের মধ্যে সিরিয়ার সেনাদের বিরুদ্ধে ভয়াবহ হামলা হিসেবে অবহিত করা হয়েছে।